তৃণমূলের 21 জুলাই প্রস্তুতি নিয়ে সিপিএম নেত্রীকে পুলিশের ফোন। ধর্মতলা চাওয়া নিয়ে কোনো সমস্যা আছে জানতে চায় পুলিশ। তৃণমূলের 21 জুলাইয়ের সভায় অবশ্যই কিন্তু যাবেন। বিধাননগর পার থেকে দলীয় নেত্রীকে ফোন নিয়ে অভিযোগ। এ সম্পর্কে আরো জানবো মনোজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মনোজ, কি জানা যাচ্ছে এই ফোন সম্পর্কে, কি কারণে সিপিএম নেত্রীকে ফোন করা হয়? দেখো অমৃতা, সিপিএম এর পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব তাদের যেটা অভিযোগ যে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা তার অন্তর্গত বিধাননগর পুলিশ ফাঁড়ি, সেখান থেকে গতকাল ফোন করা হয় স্থানীয় সিপিএম নেত্রীকে, যিনি গত পুরসভা ভোটে সেই যে ওয়ার্ড বিধাননগরের 27 নম্বর ওয়ার্ড দুর্গাপুর পুরসভা, সেখানকে প্রার্থীও ছিল সিপিএম এর, তাকে ফোন করা হয় এবং তাকে ফোন করে বলা হয় যে তিনি 21 জুলাই যাবেন কিনা বা যেতে কোনো তার অসুবিধা আছে কিনা ইত্যাদি বিষয়। কিন্তু তার ফোন তার যে স্বামী নয়ন ঘোষ, তিনিও সিপিএম এর স্থানীয় কর্মী, তিনি ধরেছিলেন এবং তিনি বলছেন যে আমরা সিপিএম এর কর্মী সমর্থক, আমাদেরকে কেন এইভাবে ফোন করে বলছেন, তখন ফোন কেটে দেওয়া হয়। এই মর্মে আজকে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় সিপিএম একটা ডেপুটেশন দেয় এবং একটা লিখিত অভিযোগ দায়ের করে ওই নাম্বারের এগেনস্টে যে কেন তাদেরকে ফোন করে করে এরম ভাবে 21 জুলাই যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বা 21 জুলাই যাওয়ার জন্য কথা বলা হচ্ছে। যদিও পাল্টা পুলিশের বক্তব্য, কাউন্সিলরকে ফোন করতে গিয়ে ভুল করে সেই সিপিএম এর যিনি নেত্রী তাকে ফোন করা হয়েছে এবং একই রকম বক্তব্য স্থানীয় দুর্গাপুরের তৃণমূল নেতৃত্বের, তাদের যেটা বক্তব্য যে কাউন্সিলরদেরকে পুলিশ থেকে ফোন করা হচ্ছে ডেটা সংগ্রহের জন্য যে কতজন লোক ঠিক যাবে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য, সেই বিষয়ে ফোন করতে গিয়ে কোনো কারণে ভুল করে সিপিএম নেত্রীকে ফোন করে থাকবে পুলিশ, এমনটাই স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য। অমৃতা, ধন্যবাদ মনোজ। কালকে সন্ধ্যে 6:21 আমার ফোনে ফোন আসে যে আমি পুলিশ ফাঁড়ির থেকে বলছি বিধাননগর, তো আপনারা 21 তারিখে যাচ্ছেন, কতজন নিয়ে যাচ্ছেন এবং কোনো অসুবিধা আছে কি না, ঠিক আছে, এই বিষয়ে আমাকে প্রশ্ন করা হয়। তখন আমি বারবার বলি যে আপনার মনে হয় ভুল জায়গায় ফোন করেছেন। তখন ওরা বলে যে না, আপনার সুরভী ঘোষ তো। আমি বলে হ্যাঁ, আমি সুরভী ঘোষের হাজব্যান্ড বলছি। আপনাদের কোনো অসুবিধা বা 21 তারিখে কি বিষয়গুলো নিয়ে ওরা জিজ্ঞেস আবার শুরু করে। তখন আমি বলি যে না, আমরা সিপিআইএম পার্টি করি, আপনাদের কিছু ভুল হচ্ছে। তখন ওরা ফোনটা কেটে দেয়। আপাতত কোন রাজ্যের পুলিশ নূপুর শর্মাকে গ্রেফতার করতে পারবে না, কোন দমনমূলক সিদ্ধান্ত নেওয়া যাবে না নূপুর শর্মার বিরুদ্ধে। পয়গম্বর মন্তব্য বিতর্কের নির্দেশ সুপ্রিম কোর্টের। দিল্লি, বাংলা, মহারাষ্ট্র সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের। বিভিন্ন রাজ্যে নূপুর শর্মাকে গ্রেফতার করতে এফআইআর। গ্রেফতারিতে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন সাসপেন্ডেড বিজেপি নেত্রীর। দেশে নূপুর শর্মার বিরুদ্ধে 9টি মামলা দায়ের হয়। আপাতত কোন রাজ্যের পুলিশ নূপুর শর্মাকে গ্রেফতার করতে পারবে না, কোন দমনমূলক সিদ্ধান্ত নেওয়া যাবে না নূপুর শর্মার বিরুদ্ধে। পয়গম্বর মন্তব্য বিতর্কে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দিল্লি, বাংলা, মহারাষ্ট্র সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের। বিভিন্ন রাজ্যে নূপুর শর্মাকে গ্রেফতার করতে এফআইআর। গ্রেফতারিতে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সাসপেন্ডেড বিজেপি নেত্রী। দেশে নূপুর শর্মার বিরুদ্ধে 9টি মামলা দায়ের হয়েছে এখনো পর্যন্ত।